আসসালামু আলাইকুম। আজকে আমরা সিঙ্গেল নিডল মেশিনের একটা গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা হচ্ছে সুতা কাটা সমস্যা নিয়ে কথা বলবো। ব্রাদার 7000DD এই মেশিনটার এই সমস্যাটা, সুতা কাটে প্রচুর, রোটার হুক চেঞ্জ করছি ঠিক হয় না, অনেক ধরনের চেষ্টা করা হয়েছে। তো এটা মূলত টেকআপ লিভারের সেট আপ চেঞ্জ হয়ে গেছে। আমরা টেকআপ লিভারের সেট আপটা সেট করবো। দেখুন, এখানে এই যে সেন্টার নেই, অনেক উপরে যে স্টপ হচ্ছে, স্টপ পজিশন ঘুরে রয়েছে। তো এটা আমি আমার আগে তো দেখাইছি কীভাবে আপনি মনিটর থেকে করবেন, এখন দেখাচ্ছি কীভাবে আপনি ম্যানুয়ালি কাজটা করবেন। ম্যানুয়ালি করার জন্য আপনার এখানে দেখুন 3 মিলি এলিঙ্কি আছে, একটা হচ্ছে মোটরের সাথে আর একটা আছে মেশিনের মেইন শেপের সাথে। তো দুইটা স্ক্রু, মেশিনের যে শেপটা, স্ক্রুটা আপনার লুজ হয়ে গেছে কোনো কারণে, যার কারণে এটা ডিসপ্লেস হয়ে গেছে টেকআপ লিভারটা। এটাকে আজকে অ্যাডজাস্ট করব, তারপরে দেখবেন যে সুতা কাট হয়ে গেছে। তো এটা আপনি আমার অন্য ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, ওখানে মনিটর থেকে করছি। তো এখান থেকেও করা যায়, কখনো যদি বেশি সমস্যা হয়ে যায় তখন আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। 4টা স্ক্রু আছে, আমরা 4টা স্ক্রু খুলে নেব। এই দেখুন, আপনি লিভারটা থাকবে এই পজিশনে, এই পজিশনে থাকবে, এই পজিশনে রেখে আপনি মেশিনটা একবার চালাবেন। চালিয়ে মোটরটা যখন স্টপ হবে সেই স্টপ পজিশনে রেখে দেন আপনি এটাকে টাইট দিবেন। আমরা আরো কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, ক্যাম টাইমিং দেখাবো সহজভাবে, আর ফিডব্যাক টাইমিংও দেখাবো মেশিনের। টেকআপ লিভার সরে গেলে আপনি সুতা কাটা বন্ধ করতে পারবেন না, মেশিনে কখনোই ভালো কাজ করবে না। আপনি নতুন রোটারি হুক লাগাইলেও আপনার মেশিন ভালো চলবে। দেখুন, এখন টেকআপ লিভার পজিশন ঠিক আছে। এখন আমরা ফুল টাইট দিয়েছি এটা, যাতে আর নড়ে না যায়। ভালো একটা এলকি নিয়ে ভালোভাবে টাইট দিয়ে দেবেন। এটা চালিয়ে দেখাচ্ছি, আগে প্রতিবারই সুতা কাটতো, প্রতিবারই কাটতো, এখন টেনশনও ক্লিয়ার হয়ে গেছে। টেকআপ লিভার সমস্যা থাকলে টেনশনও সমস্যা করে। দেখুন, সুতাও বড় আছে, সব কিছু ঠিক হয়ে গেছে। মেশিনের টেকআপ লিভার এই পজিশনে থাকবে সবসময়। এ হচ্ছে মূলত টেকআপ লিভার সেট আপ। এখন আমরা ফিডব্যাক টাইমিং দেখব, কিভাবে একটা মেশিনের ফিডব্যাক টাইমিং করতে হয় সেই বিষয়টা আপনার সাথে শেয়ার করব আপনাদের সাথে। দেখুন, এটার ফিডব্যাক টাইমিং ঠিক নেই। ফিডব্যাক টাইমিং ঠিক না থাকলে মেশিনের টেনশন ঠিক হবে না, কাপড় ঠিক মতো না, অনেক সমস্যা থাকবে। উপরে একটা রাবার আছে কালো, ওটা খুলেও করতে পারেন। এখান থেকে খুলতেছি যাতে আপনারা দেখতে পারেন। এখানে 2টা 3 মিলি এলিঙ্কি আছে, এটা দিয়ে আপনারা ফিডব্যাক টাইমিং করবেন। স্ক্রুগুলো লুজ দিয়ে হালকা ফুলিটা ঘুরাবেন, যেখানে আপনার প্রয়োজন হালকা টাইট দিয়ে দিয়ে তারপর অ্যাডজাস্ট করে নেবেন। ফিডব্যাক টাইমিং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখুন, এরকম থাকবে, এই যে নিডেল নামবে ফিডব্যাকও নামবে, নিডেল উঠবে ফিডব্যাকও উঠবে। নিডেল যখন নিডেল প্লেটে সমান সমান থাকবে, ফিডব্যাকও তখন নিডেল প্লেটে সমান সমান থাকবে। আপনারা একটু ভালো করে খেয়াল করবেন,
হালকা লুজ দিয়ে হালকা লুজ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে এটা আপনার যতটুকু প্রয়োজন। টেনশন ঠিক করার জন্য ফিডডগ টাইমিংয়ের বিকল্প নাই। ঠিক আছে, দেখুন এখন ঠিক আছে, দেখুন নিডের নিচে নামতেছে, ফিডডগও নিচে নামতেছে, ভালো করে লক্ষ্য করুন। ফিডডগ টাইমিং ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় করে দিবেন। একবার করে দেবেন তো পুরো স্টাইলে আর ফিডডগ টাইমিং করা লাগে না, একবার করে রাখলেই হয়। ভালোভাবে করে দেবেন যে অনেক দিন চলে, একবার ফিডডগ টাইমিং করে দিলে এই যে নিডল বার নিচে যাবে, ফিডডগও নিচে যাবে। নিডল বার উপরে উঠবে তো ফিডডগও উপরে উঠবে। নিডল প্লেটের সমান সমান রাখবেন, ফিডডগ এবং নিডল দুইটাই। দেখুন এরকম থাকে তো আমাদের এটা সেট আপ হয়ে গেছে। আমরা এখন ক্যাম্প টাইমিং দেখব। আমি বলছিলাম সহজে কীভাবে ক্যাম্প টাইমিং করবেন। টেক আপ লিভার যখন একেবারে নিচে চলে আসবে তখন আপনার এই সলেনয়েড কাজ করবে। টেক আপ লিভার 2 মিলিমিটার উপরে যাবে তখন সলেনয়েড নাইফ সুতা কেটে দেবে, কিন্তু এটা এরকম হচ্ছে না, তাই আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি স্ক্রু দিতেছি, এখন একটু চেক করে দেখি। এটাও একইভাবে আপনি হালকা লুজ দিয়ে 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 দেখে নেবেন। দেখুন এবার ঠিক আছে, দেখুন আর একটু অ্যাডজাস্ট করতে হবে। ধৈর্য সহকারে এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেবে। টেক আপ লিভার যখন সম্পূর্ণ নিচে থাকবে, দেখুন কাজ করতেছে এখন, এখন ঠিক আছে। 2 মিলিমিটার উপরে উঠবে টেক আপ লিভারটা, তখনই নাইফে কাজ করা শুরু করবে। আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন। দেখুন এই যে এরকম থাকবে, টেক আপ লিভার 2 মিলিমিটার উপর উঠবে, ব্যাস। টেক আপ লিভার সম্পূর্ণ নিচে থাকা অবস্থায় 2 মিলিমিটার উপরে যখন উঠবে, উপরের দিকে উঠবে, তখন নাইফে কাজ করবে। এখন দেখুন এই যে ফিডডগ টাইমিং করছিলাম আমরা, এই যে মেশিন চালায় দেখাচ্ছি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।